মানে যেই সারিকা সারা বাংলাদেশে ক্রাশ ছিল এক সময়, সেই সারিকা এখন বাংলাদেশে ক্রাশ না কেন? এটা কি শুধুমাত্র বয়স, নাকি আসলে সারিকা কাজ দিয়ে ওই কন্টিনিউশনটা রাখতে পারেনি? কি মনে হয়, যদি হারায় যাওয়ার কন্টেন্টে মানে কন্টেক্সটে বলি, সেটা হচ্ছে যে তুমি যে বললা ফেসবুক, তুমি বলছো যে এটাতে হারানো না, মানে এটা অনেক বড় একটা ভূমিকা রাখে, রিজন রাখে। যেহেতু আমি ফেসবুক ইউজ করি না, কোন রকম কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না, তো 7 years কিন্তু লম্বা টাইম, এবং এখনকার যে টাইমটা কিন্তু আমাদের আগের মতো না। আমরা আগে যখন কাজ করতাম সবকিছু কিন্তু মানে অনলাইন বেসড ছিল না, ফেসবুক বেসড ছিল না। এখন যে যার কাজের প্রচার আসলে ফেসবুকেই করে, প্রতিটা আর্টিস্ট একটা পেজ ফলো করে তারা জানতে পারে। কিন্তু না না, এমন কি কোনো কাজ তোমার হইছে এই কদিনে যে কয়টা, যে কাজটা ধরো অনেক ভালো কাজ কিন্তু মানুষ জানে নাই? নাটকের মধ্যে করেছি, আর ওটিটি এর কাজ যেটা করেছি রবি রোটা থেকে ভালো সাড়া পেয়েছি। ডিরেক্টর রবি রোটা ছিল খুব ভালো ডিরেক্টর। হ্যাঁ, যেটা হচ্ছে যে যখন আসলে প্রতিটা আর্টিস্টের একটা টাইম থাকে, একটা ফ্লো থাকে, একটা ফ্লোর টাইম যায়, সবারই কিন্তু একটা হাওয়া যায়। সো ওই টাইমটাতে আমি আসলে কাজ বন্ধ করে ফেলেছিলাম। ওই সময় কাজ বন্ধ করে আসলে আমার, আমি একটু ইমোশনাল মেবি, জানি না, বাট তখন আমার মনে হয় আমার পার্সোনাল লাইফটা ইম্পর্টেন্ট, সো আমার ওখানে ফোকাস করা উচিত। সো তখন আর কি আমি কাজ স্টপ করে ঘর সংসার সন্তান তাকে সময় দেওয়া সেই কাজে বিজি হয়ে গেছিলাম। সো ওই ফ্লোটা আমার মনে হয় আমি যদি আরো কিছু বছর ক্যারি অন করতাম, ওই সুবাদে হয়তো আমার আরো ভালো কিছু কাজ আসতো। অফার আসেনি এর মধ্যে, আমি সেটাও বলবো না, অফার আসছে, বাট সামহাও ওটাতে ক্লিক করছে না। যে তোমার সাথে এটা যখন ক্লিক করে গেল, এরকম যদি আমার ক্লিক করে যায়, দেন অবভিয়াসলি। আমি সত্যি বলবো, মানে আমাদের কি হয় যখনই আমি আসলে আমার আমার প্ল্যানটা কি ছিল মায়াতে, আমি দুজন এমন কাউকে নিব যারা, যাদেরকে মানুষ এক্সপেক্ট করে নি একসাথে, এবং এক সময়কার যারা খুবই জনপ্রিয় দুজন আর্টিস্টকে নিয়ে আমি এখন আমি এই কাজটা আমি করতে চাইছি, এবং একটা ফ্যামিলি ড্রামা, এবং একটু গল্পটা একটু কিছুদিন আগের গল্প, তো আমি ওই সময়কার জুটি নিতে চাইছিলাম। বাট হ্যাঁ, আমার কিন্তু আসলে আমি হয়তো বিঞ্জের সাথে এর আগে আমার একটা হিট প্রোডাকশন ছিল ফ্রাইডে, দেশপরে তারা আমাকে আর্টিস্ট নিয়ে কথা বলেনি, কিন্তু আমি যখন বললাম ইমন এবং সারিকা, তো তারাও কিন্তু একটু কনফিউশন ছিল যে তারা কি পুল অফ করতে পারবে কিনা। সবসময় যে চ্যালেঞ্জ আমি পাস করবো এটা নাও হতে পারে আসলে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে চ্যালেঞ্জটা আমি নিব, আজকে আমি একজন যার কাজ সবসময় হিট হচ্ছে, এখন সময় তো সবার ঠিক মতো যায় না, ওইটা একটা খুব মজা, হিট হিট হচ্ছে, আর একটা এমন কাউকে নিয়ে আমি একটা ভালো প্রোডাকশন যদি দিই, তাকে কেউ আশা করে নি, নতুনভাবে দেখবে। আমি বিশেষ করে এই প্রোডাকশনে ইমনকে মানুষ নতুনভাবে আবিষ্কার করবে, সারিকাকে মানুষ নতুনকে আবিষ্কার করবে, এইটা যে চ্যালেঞ্জটা, এবং শুটিংয়ে আমি চ্যালেঞ্জটা নিচ্ছি, এটা আমার কাছে মনে হয়েছে যে দেখি আমি চ্যালেঞ্জ উঠতে কিনা। আর এটা আমার অন্য কাজের থেকে একদমই আলাদা, এটা খুবই হিট ফর্মুলার কাজ না। আছে না, দুইটা গান থাকবে, একটা রিয়েল স্টোরি।